গুড ইভিনিং বন্ধুরা, আজ 2 অক্টোবর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ট্রেন যাত্রার নতুন সময়সূচি প্রকাশ করছে ভারতীয় রেল। শনিবার প্রকাশিত হবে রেলের অল ইন্ডিয়া রেলওয়ে টাইম টেবিল। এবার একসঙ্গে 2টি ডিগ্রি কোর্স করতে পারবে পড়ুয়ারা, নির্দেশিকা জারি করল ইউজিসি। হাফলংয়ে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী, শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ শীঘ্রই সম্পূর্ণ করতে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস। 52তম আসাম পুলিশ দিবসে 7 পুলিশ কর্মীকে স্বর্ণপদক, 254 জনকে রৌপ্য ডিজিপি পদক প্রদান। কৃষকদের কাছ থেকে ধান কেনার লক্ষ্য পূরণে ব্যর্থ সরকারি সংস্থা, বললেন খাদ্যমন্ত্রী রঞ্জিত কুমার দাস। জীবনের ঝুঁকি থাকায় ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন 5 আরএসএস নেতা। পূর্ণাঙ্গ জামিন পেলেন ভিক্টর দাস, পুলিশের কেস ডায়েরি ক্ষতি দেখে এই সিদ্ধান্ত নিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। হাইলাকান্দি বরুণচোড়ায় উচ্ছেদ হওয়া পরিবারের পাশে রাইজর দল, ত্রিপল সহ অন্য সামগ্রী বন্টন। কংগ্রেস সভাপতি পদে প্রার্থী, রাজ্যসভার বিরোধী দলনেতার পদ চাড়লেন মল্লিকার্জুন খাড়গে। পুজোয় অনুদান দিলে ঈদেও দাবি উঠবে, সাফাই মুখ্যমন্ত্রী হিমন্তের। এবং সর্বশেষ খবরটি হলো, মোদির হাত ধরে দেশের 13টি শহরে শুরু হলো 5G পরিষেবা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। ট্রেনের নতুন সময়সূচি প্রকাশ করছে ভারতীয় রেল। শনিবার প্রকাশিত হবে রেলের অল ইন্ডিয়া রেলওয়ে টাইম টেবিল, নাম দেওয়া হয়েছে ট্রেন্ডস এট এ গ্ল্যান্স পার ট্যাগ। ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.indianrailways.gov.in এ নতুন এই সময়সূচি পাওয়া যাবে। রেলের পরিসংখ্যান বলছে, দেশে বর্তমানে 3,240টি মেল ও এক্সপ্রেস ট্রেন চালানো হয়, প্যাসেঞ্জার ট্রেন চলে আরও 5,660টি। সব ক্ষেত্রে সময়সূচিতে বদল ঘটানো হচ্ছে। অপরদিকে দক্ষিণ হাইলাকান্দির কাটলিচূড়া বিধানসভা কেন্দ্রের বরুণচূড়ায় বন বিভাগের জমি থেকে উচ্ছেদ করা অসহায় মানুষের মধ্যে ত্রিপল ও মশার কয়েল বন্টন করল রাইজর দল ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। শনিবার দুপুরে রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর, কৃষক মুক্তির জেলা সভাপতি শরীফ উদ্দিন মাদার বুইয়া, লুৎফুর রহমান লস্কর, নজরুল হক বড়বুইয়া প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল বরুণচূড়ায় উপস্থিত হন। তারা উচ্ছেদ হওয়া 22টি পরিবারকে ত্রিপল ও মশার কয়েল তুলে দেন। এছাড়া শুক্রবার রাইজর দলের নেতা লুৎফুর রহমান লস্করের নেতৃত্বে চাঁদা সংগ্রহ করে উচ্ছেদ হওয়া মানুষকে দেওয়া হয়। এদিন রাইজর দল ও কৃষক মুক্তির নেতারা বলেন, হাইলাকান্দির বনাঞ্চল মিজোরামের হাতে তুলে দিতে এখানকার ভূমিহীন মানুষকে উচ্ছেদ শুরু করেছে বন বিভাগ। দীর্ঘ 70-80 বছর থেকে মিজোরাম সীমান্তে এই পরিবারগুলি বসবাস করা সত্ত্বেও মিজোরাম সীমান্তে আসামের মাটি দখল করে নিচ্ছে। অথচ আসাম সরকার মিজুদের মাটি থেকে মিজুদের উচ্ছেদ না করে যারা আসামের মাটি রক্ষণাবেক্ষণ করে আসছে তাদেরকে উচ্ছেদ করার নোটিশ জারি করেছে। বন বিভাগের এহেন কাণ্ড অমানবিক আখ্যা দেন রাইজর দল ও কৃষক মুক্তির নেতারা। এদিন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর ও কৃষক মুক্তির নেতা শরীফ উদ্দিন মাদার বুইয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ তারা মেনে নেবেন না। অপরদিকে পূর্ণাঙ্গ জামিন পেলেন ভিক্টর দাস, পুলিশের কেস ডায়েরি ক্ষতি দেখে গৌহাটি হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। কেস ডায়েরি ক্ষতি দেখে কোনো তথ্য পাওয়া যায়নি বলে উচ্চ আদালতের নির্দেশে উল্লেখ করা হয়েছে। তার উপর আরোপ করা 153A দ্বারা প্রযোজ্য নয় বলে উল্লেখ করে আইনজীবী আদালতে যুক্তি প্রদর্শন করেন, এতে আদালত সম্মতি জানায়। উল্লেখ করার যে আগস্ট মাসে আয়োজিত নিযুক্তি পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন ভিক্টর দাস, এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। এ নিয়ে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গ্রেফতারের পর ভিক্টরকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দিয়েছিল আদালত। তবে টেট শিক্ষক ভিক্টর দাসকে সরকার চাকরি থেকে বরখাস্ত করেছে। শনিবার হাইকোর্টের এক সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি হয়। বিচারপতি জানান, ভিক্টর দাসের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ছিল 29 সেপ্টেম্বর পর্যন্ত, এই সময় তিনি কোনো ভুল করেননি। ভিক্টর দাসকে গ্রেফতার করা হয়েছিল 9 সেপ্টেম্বর। অপরদিকে জীবনের ঝুঁকি থাকায় কেরলের 5 আরএসএস নেতাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র, সংশ্লিষ্ট নেতাদের প্রাণের সংশয় রয়েছে। গোয়েন্দা তত্ত্বে এই কথা জানার পর এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সম্প্রতি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া তথা পিএফআইকে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তারপরে জাতীয় তদন্তকারী সংস্থা ও আইবির কাছ থেকে তথ্য পেয়ে
দক্ষিণের রাজ্যটিতে 5 আরএসএস নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল নর্থ ব্লক। জানা গেছে এনআইএ পিএফআই নেতা মোহাম্মদ বশিরের বাড়িতে তল্লাশিতে গিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছিল। সেখান থেকে স্পষ্ট হয়েছে পিএফআই রাডারে রয়েছে এই 5 নেতার নাম। শনিবার বিকেল থেকেই তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। 11 জন দেহরক্ষী সারাক্ষণ ঘিরে থাকবেন প্রত্যেককে। তাদের মধ্যে থাকবেন কমান্ডো এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরা। অপরদিকে কৃষকদের কাছ থেকে ধান কিনতে গিয়ে এখনও পিছিয়ে রয়েছে আসাম সরকার। লক্ষ্য ছিল 10 লক্ষ মেট্রিক টন ধান কেনার, কিন্তু এ পর্যন্ত সরকার এফসিআইয়ের মাধ্যমে সাকুল্যে 5,65,278 মেট্রিক টন ধান কিনেছে, বাকিটা কিনতে পারেনি। এমন তথ্যই জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রঞ্জিত কুমার দাস। শনিবার তিনি জানান রাজ্যের 2টি সরকারি সংস্থা জড়িত ছিল ধান কেনার প্রক্রিয়ায়, কিন্তু এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার মধ্যে মাত্র 56.35% ধান কেনা সম্ভব হয়েছে, বাকিটা সম্ভব হয়নি। গত বছর খারিফ মরসুমের তুলনায় এবার অনেক বেশি ধান কেনা হয়েছে বলে জানিয়েছেন রঞ্জিত দাস। কেন লক্ষ্যমাত্রা ধার্য হলেও নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারল না বিভিন্ন সংস্থা, এটা খতিয়ে দেখা হচ্ছে। তবে আসাম ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ কর্পোরেশন লিমিটেড এবং আসাম স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড নিজেদের কাজ করেছে সঠিকভাবেই। এই 2 সংস্থাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা তারা পালন করেছে যথাযথভাবে, বাকি সরকারি সংস্থাগুলো পারেনি। বিশেষ করে ভারতীয় খাদ্য নিগম সহ আরও 2টি সংস্থার কাজ হতাশাব্যঞ্জক। কেন ওই সরকারি সংস্থাগুলো লক্ষ্যে পৌঁছাতে পারল না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সরকার ধানের কুইন্টাল পিছু দাম ধার্য করেছিল 2,040 টাকা, আগে দাম ছিল কুইন্টাল প্রতি 1,940 টাকা। দাম বাড়লেও কেন ধান কিনতে ব্যর্থ হলো সরকারি সংস্থা, এটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খোলাবাজারে যে ধানের দাম 1,100 থেকে 1,200 টাকা কুইন্টালে বিক্রি হয় তাও শোনান মন্ত্রী। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল কৃষকদের লাভবান করা, কিন্তু কেন লক্ষ্যমাত্রা পূরণ হলো না তা খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে NHIDCL-এর অধীনে রয়েছে শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোর NH-54 হারাঙ্গা যাও বালাচড়া মহাসড়ক, দূরত্ব 25.25 কিলোমিটার। গত 5 বছর ধরে মহাসড়কের এই অংশে নির্মাণ কাজ চলছে, কিন্তু আজও শেষ হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শনিবার রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী নড়েচড়ে বসেন এবং জেলাশাসককে এ ব্যাপারে বিশদ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। এছাড়া নাহাইয়ের অধীনে থাকা জাটিঙ্গা হারাঙ্গা যাও মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, এই ইস্যু তিনি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং কেন পথের এই অবস্থা বা কেন 5 বছরের নির্মাণ কাজ হয়ে উঠেনি, এ ব্যাপারে নাহাই এবং NHIDCL কর্তৃপক্ষকে রাজভবনে তলব করার পাশাপাশি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। পাশাপাশি সবুজেগ্রা পার্বত্য ডিমাহাসাও জেলার পর্যটনের অধিক উন্নয়নে গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উন্নয়নমূলক কাজ নিয়ে খুশি ব্যক্ত করেন, কারণ আজ থেকে 3 বছর আগের আজকের ডিমাহাসাওয়ের মধ্যে অনেক তফাৎ পরিলক্ষিত হয়েছে বলে জানান। এদিন হাফলং সার্কিট হাউস কনফারেন্স হলে পার্বত্য স্বশাসিত পরিষদ প্রধান দেবুলাল গার্লুসা এবং জেলাশাসক নাজরিন আহমেদকে পাশে বসিয়ে হাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে রাজ্যপাল মত বিনিময় করেন। এর আগে জেলার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠক করেন। এছাড়া বিভিন্ন এপেক্স বডি তথা ছাত্র সংগঠন সহ অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। উল্লেখ্য, শনিবার 2 দিনের সফরে ডিমাহাসাও জেলার সদর হাফলং এসে উপস্থিত হয়েছেন আসামের রাজ্যপাল। দিনের প্রায় 12টা নাগাদ বদরপুর গুয়াহাটি বিস্তাডুম স্পেশাল ট্রেনে পাহাড়ের নান্দনিক দৃশ্য উপভোগ করে নিউ হাফলং স্টেশনে উপস্থিত হন। নিউ হাফলং স্টেশনে রাজ্যপালকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের CEM দেবুলাল গার্লুসা, চেয়ারপারসন রানু লাংতাসা সহ পরিষদীয় নেতারা। অপরদিকে গান্ধী পরিবার মেয়াদ উত্তীর্ণ ঔষধের মতো বাতিল হয়ে গেছে। বিরোধী দল হিসেবে যে ভূমিকা কংগ্রেস নিতে পারত তাও নিতে পারছে না গান্ধী পরিবারের জন্য, তাই কংগ্রেসকে নিয়ে চিন্তাভাবনা না করাই ভালো, এমনটাই মনে করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার সংবাদ মাধ্যমের সামনে এমনই মন্তব্য করেছেন তিনি। এখানেই শেষ নয়, কংগ্রেস এখনও মনে করে তারা দেশের শাসন ক্ষমতায় আছে, তাই শাসক দলের মতোই তাদের চলাফেরা। এখানেই শেষ নয়, জনগণ মেয়াদ উত্তীর্ণ ঔষধের মতো গান্ধী পরিবারকে বাতিল করে দিয়েছে। ক্ষমতা থেকে শতযোজন দূরে ঠেলে দিলেও শতাব্দী প্রাচীন এই দলটির নেতাদের হাবভাব দেখলে মনে হয় তারা শাসক দলেই আছেন। বিরোধী দল হিসেবে যে ভূমিকা পালন করার কথা তা করতে পারছে না, কেননা তাদের মাইন্ডসেট আপ এখনও শাসক দলের মতোই, এমন মন্তব্য করেছেন প্রায় 1 নাগাড়ে 2 দশক কংগ্রেসী রাজনীতি করে গেরুয়া দলে আসা হিমন্ত বিশ্ব শর্মা।
হিমন্ত বিশ্ব শর্মা এদিন দুর্গলায় বলেন, কংগ্রেস দল মনে করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন জনগণের রায়ে নয় গায়ের জুড়ে, এজন্যই বিরোধী দলে বসে কংগ্রেস নিজেদের ভূমিকা পালনে পুরোপুরি ব্যর্থ। কংগ্রেস যে কোনোদিনই শাসন ক্ষমতা থেকে 356 দ্বারা যথাযথভাবে প্রয়োগ করতে পারেনি, বরং এর অপপ্রয়োগ করেছে তাও শুনান দুর্গলায়। তার মতে নরেন্দ্র মোদী আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন কংগ্রেসের কাছে, কংগ্রেস তাকে মোকাবিলা করতে ভয় পাচ্ছে, কেননা কংগ্রেস দল একটি নির্দিষ্ট পরিবারের অঙ্গুলি হেলনে চলে দিল্লির 10 নম্বর জনপদ থেকে গোটা দেশকে চালানো হয়, এই সার সত্যটুকু উপলব্ধি করছেন দেশের জনগণ। তাই 2024 সালের লোকসভা ভোটেও ফের ক্ষমতায় আসবে এনডিএ সরকার, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই গঠন করা হবে নতুন সরকার, এমন কথাও শোনান হিমন্ত বিশ্ব শর্মা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।